নমস্কার ভাই বোনেরা এই লম্বা বাস্কর মতো যন্ত্রটা তোমরা সবাই ডেস্কটপ কম্পিউটারে দেখেছো এটাকে সাধারণভাবে আমরা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলি এই বাস্কটার মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট যন্ত্রপাতি থাকে সেই সবটাকেই মিলিয়ে আমরা একসঙ্গে সিপিউ বলি কারণ এই সব যন্ত্রপাতিগুলোই কম্পিউটারের প্রসেসিংয়ে সাহায্য করে আর এই যে লম্বা বাস্কোর মতো যন্ত্রটা সেটাকে বলা হয় সিপিউ কেবিনেট বা কম্পিউটার কেস এই সিপিইউ কেবিনেট বা কম্পিউটার কেসটি মেটাল বা ধাতু এবং প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এবং এটা তার ভেতরে যে যন্ত্রপাতিগুলো থাকে সেগুলোকে বাইরের আঘাত এবং নোংরা থেকে রক্ষা করে এবং এই সিপিইউ কেবিনেটের মধ্যে একটা যন্ত্র থাকে মাইক্রো এই মাইক্রোপ্রোসেসারই কিন্তু কম্পিউটারের সমস্ত গণনার কাজকর্মগুলো করে এবং বাকি যন্ত্রপাতিগুলো তাকে সাহায্য করে তাই এই মাইক্রোপ্রোসেসারকে কম্পিউটারের ব্রেন বলা হয় এবং এই মাইক্রোপ্রোয়েসারকে কম্পিউটারের মূল সিপিউ বলা হয় তাহলে কম্পিউটারের মূল সিপিইউ হলো মাইক্রোপ্রোয়েসার কিন্তু আমরা বাইরে থেকে এই পুরো সিপিইউ কেবিনেটটাকেই সাধারণভাবে সিপিউ বলি আজকে আমরা এই ভিডিওতে দেখবো এই সিপিউ ক্যাবিনেটের মধ্যে কি কি যন্ত্রপাতি থাকে একটা তো আমি বললাম মাইক্রোপ্রসেসর আর বাকি আর কি কী থাকে বাকি আরও অনেক যন্ত্রপাতি থাকে দেখো কি কি থাকে এ দেখো সিপিইউ ক্যাবিনেটের একদিকটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে যে এর মধ্যে কী কী থাকে এর মধ্যে থাকে মাদার এর মধ্যে থাকে মাইক্রোপ্রসেসার সেই মাইক্রোপ্রসেসারের ওপর দেখো একটা ফ্যান লাগানো আছে যাতে মাইক্রোপ্রসেসারটা গরম হয়ে গেলে সেটাকে ঠান্ডা রাখা যায় তাকে এস এম পি এস থাকে র্যাম তাকে বাস বাস অর্থাৎ তার বা কেবল তাকে হার্ডডেস্ক থাকে সিডি বা ডিভিডি ড্রাইভ তো এগুলো যে শুধুমাত্র ডেস্কটপে থাকে তা কিন্তু নয় এগুলো ল্যাপটপেও থাকে ল্যাপটপের আমরা যেখানে কীবোর্ডটা দেখতে পাই সেই কীবোর্ডার নিচে এগুলো থাকে সমস্ত যন্ত্রপাতিগুলো যেমন ডেস্কটপে থাকে তেমন ল্যাপটপেও থাকে শুধু সাইজে ছোট বড় হয় ডেস্কটপেরগুলো একটু বড় বড় হয় ল্যাপটপেরগুলো সাইজে ছোট হয় এই যে দেখতে পাচ্ছ সিপিউ কেবিনেটটার ছবি বা সিপিউর ছবি যেটাকে আমরা সাধারণভাবে সিপিইউ বলি সেই সিপিউর মধ্যে কি কি থাকে মাইক্রো প্রসেসার থাকে বা কম্পিউটারের মূল সিপিউ থাকে মাদার বোর্ড থাকে সিডি বা ডিভিডি ড্রাইভ লাগানো যেতে পারে যার সাহায্যে আমরা সিডি বা ডিভিডি হার্ড ডিস্ক থাকে রম থাকে ফ্যান থাকে বাস বা কেবল থাকে র্যাম থাকে এস এম পি এস থাকে তাহলে এতগুলো যন্ত্রপাতি থাকে এবং আরও অনেক যন্ত্রপাতি থাকে অসংখ্য যন্ত্রপাতি ছোটো ছোটো ছোট ছোট অনেক যন্ত্রপাতি থাকে যেগুলোর কথা আমি বেশি আলোচনা করছি না এই ভিডিওতে এবার আমরা এই যন্ত্রপাতিগুলোর সম্বন্ধে বা হার্ডওয়্যারগুলোর সম্বন্ধে হার্ডওয়্যার কাকে বলে না কম্পিউটারের যন্ত্রপাতিগুলোকে হার্ডওয়্যার বলে তাহলে এই হার্ডওয়্যারগুলোর সম্বন্ধে আমরা একটু একটু করে জেনে নিই প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে মাইক্রো প্রসেসার বা কম্পিউটারের মূল সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের তিনটে অংশ আমরা জানি একটা হচ্ছে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট একটা হচ্ছে সিইউ কন্ট্রোল ইউনিট আর একটা হচ্ছে এম ইউ মেমোরি ইউনিট কিছু উন্নত মাইক্রো প্রসেসারের উদাহরণ হচ্ছে ইন্টেল আই থ্রি ইন্টেল আই ফাইভ ইন্টেল আই সেভেন এবার বলি র্যাম্প র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা একটা মেমোরি স্টিক এটা কম্পিউটারের প্রাইমারি মেমোরি হিসাবে কম্পিউটারে ব্যবহৃত হয় এটা হচ্ছে রম রিড অনলি মেমোরি এটাও কম্পিউটারের একটা প্রাইমারি মেমোরি এর নাম কেন রিড অনলি মেমোরি রিড অনলি শুধুমাত্র পড়া যায় অর্থাৎ এতে যে তথ্যটা স্টোর করা থাকে সেটা শুধুমাত্র পড়া যায় সেই তথ্য বদলানোও যায় না আর নতুন করে লেখাও যায় না এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ এখানেই কিন্তু সমস্ত তথ্য স্টোর হয় আমরা কম্পিউটারে যত ছবি গান ভিডিও লেখা সেভ করি না কেন সেগুলো আসলে স্টোর হয় কিন্তু এই হার্ড ডিস্কে এই হার্ড ডিস্কের ভেতরে দেখো প্লেটার্স নামে একটা চাকরি থাকে যেটা চুম্বকের চাকরি থাকে তার মধ্যেই কিন্তু সমস্ত তথ্য স্টোর হয় যেমন সিপিউ ক্যাবিনেটের মধ্যে হার্ড ডিস্ক থাকে তেমন বাইরে থেকেও হার্ড ডিস্ক ইউজ করা যায় যেগুলোকে বলা হয় এক্সটার্নাল ডিস্ক এটা হচ্ছে এস এম পি এস সুইচ মুড পাওয়ার সাপ্লাই এটার সাহায্যে কম সিপিউ ক্যাবিনেটের মধ্যে যে যন্ত্রপাতিগুলো আছে তাতে বিদ্যুৎ বা পাওয়ার পৌঁছে দেওয়া হয় এটা হচ্ছে সিডি বা ডিভিডি ড্রাইভ যার সাহায্যে সিডি বা ডিভিডি ক্যাসেট আমরা প্লে করতে পারি এটা হচ্ছে একটা এক্সটার্নাল সিডি বা ডিবিডি ড্রাইভ যেটা বাইরে থেকে সিপিওতে লাগানো যায় এটা হচ্ছে পিসি গ্রাফিক্স কার্ড এটা এক ধরনের স্পেশাল মেমোরি কম্পিউটারের যার সাহায্যে কম্পিউটারের ছবি খুব ভালোভাবে আউটপুট পাওয়া যায় অনেক সময় গেম বা ভিডিও এডিটিংয়ের কাজ করার জন্য বা অ্যানিমেশানের কাজ করার জন্য কিন্তু এই ধরনের গ্রাফিক্স কার্ড কম্পিউটারে লাগাতে হয় ল্যান্ড কার্ড কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার জন্য কিন্তু ল্যান্ড কার্ডের প্রয়োজন পড়ে পিসি সাউন্ড কার্ড কম্পিউটার থেকে ভালো উন্নত মানের সাউন্ড আউটপুট পাওয়ার জন্য কম্পিউটারে সাউন্ড কার্ড লাগানোর প্রয়োজন হতে থাকে এটা হচ্ছে সিপিইউ ফ্যান এই ধরনের ফ্যান কম্পিউটারের ভেতর বা সিপিইউর ভেতর কিন্তু অনেক জায়গাতেই দেখা যায় যেগুলো কি করে কম্পিউটারের বা সিপিইউর ভেতরের পার্টসগুলোকে ঠান্ডা রাখতে সাহায্য করে শুধু ফ্যান নয় আরও থাকে হিট সিঙ্ক যারা এই যন্ত্রপাতিগুলোকে ঠান্ডা রাখতে সাহায্য করে বাস বা কেবল বিভিন্ন ধরনের বাস বা কেবল দেখতে পাওয়া যায় যেমন এটা পাটা কেবল যার পুরো নাম হচ্ছে প্যারালাল অ্যাটা কেবল এটা মূলত আগে ব্যবহার হতো এখন আর তেমন ব্যবহার হয় না এখন সিরিয়াল অ্যাটা কেবল ব্যবহার হয় বা সাটা কেবল ব্যবহার হয় এটা হচ্ছে পাওয়ার বাস এর সাহায্যে বিদ্যুৎ পরিবাহিত হয় এটা হলো মাদার বোর্ড এই মাদার কথাটা থেকেই তোমরা বুঝতে পারছ এটা একটা কম্পিউটার সিস্টেমের জন্য কতখানি গুরুত্বপূর্ণ আমরা এতক্ষণ যে হার্ডওয়্যারগুলো সম্বন্ধে জানলাম এই সমস্ত হার্ডওয়্যারগুলোই কিন্তু এই মাদার বোর্ডের সঙ্গে যুক্ত থাকে এবং মাদার বোর্ডের সঙ্গে যুক্ত হয়েই তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে কম্পিউটারের কার্যক্রম সম্পূর্ণ করে এবার আমরা দেখে নিই এই মাদার বোর্ডের কোনখানে কোন হার্ডওয়্যারটা লাগানো হয় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা বক্স করে দিয়েছি আমি সেখানে মাইক্রো প্রসেসার বা মূল সিপিউ যেটা কম্পিউটারের সেটা এখানে লাগানো হয় এবং এর উপরে একটা ফ্যান লাগানো থাকে যাতে ওই মাইক্রো প্রসেসারটাকে ঠান্ডা রাখা যায় এইখানে দেখতে পাচ্ছ একটা ফ্যান আগে থেকেই লাগানো আছে এবং এই ফ্যানটা কার ওপর লাগানো আছে না একটা গ্রাফিক্স চিপ আছে মাতার বোর্ডে তার উপরে এই ফ্যানটা লাগানো আছে যাতে গ্রাফিক্স চিপটা গরম না হয়ে যায় গ্রাফিক্স চিপ অর্থাৎ যে আমাদের মনিটারে ছবিটা তৈরি করতে সাহায্য করে এই যে স্লটগুলো দেখতে পাচ্ছো এই স্লটগুলোতে পিসি ল্যান্ড কাট বা পিসি সাউন্ড কাট লাগানো যেতে পারে এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট গোল ব্যাটারি আছে যেটাকে সি ব্যাটারি বলে এবং এই ব্যাটারিটা মাদারবোর্ডের নিজস্ব যে ঘড়ি রয়েছে বা ক্লক রয়েছে সেটাকে চালিয়ে রাখে কম্পিউটারকে আমরা অন করলে ঘড়ির টাইম ঠিক পাই অফ করে দিলাম কারেন্ট অফ করে দিলাম আবার পরে চালাও দেখবে আবার ঘড়ির টাইম কিন্তু সেই সময়ে ঠিকই আসছে তাহলে ঘড়িটা নিশ্চয়ই ভেতরে চলছে কার সাহায্যে চলছে না এই ব্যাটারিটার সাহায্যে চলছে এই স্লটগুলোতে র্যাম লাগানো হয় র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি এই পোর্টটা দেখতে পাচ্ছ এই পোর্টে মাদারবোর্ডকে পাওয়ার দেওয়া হয় এস থেকে একটা পাওয়ার বাস এসে এখানটায় লাগানো হয় এগুলো হচ্ছে হিট সিঙ্ক এখানেও কিছু আইসি রয়েছে সেগুলোকে ঠান্ডা রাখার জন্যই হিটসিঙ্কগুলো বসানো হয়েছে এখানে এগুলো পোর্ট এটা টু পোর্ট যেখানে কিবোর্ড বা মাউস লাগানো যেতে পারে এটা ইউএসবি পোর্ট ইউএসবির পুরো নাম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস যেখানে আমরা মাউস কিবোর্ড পেনড্রাইভ লাগাতে পারি এগুলো অডিও জ্যাক এখানে বক্স স্পিকার মাইক্রোফোন লাগানো হয় এগুলোও ইউএসবি পোর্ট এবং এটা ল্যান্ড পোর্ট এখানে ল্যানের তার বা মোডেমের কানেকশান লাগানো হয় এই পোর্টটা হচ্ছে পাটা পোর্ট এখানে পাটা কেবল লাগানো হয় এটা হচ্ছে সাটা পোর্ট এখানে সাটা কেবল লাগানো হয় এই যে স্লটটা দেখতে পাচ্ছ এই স্লটে গ্রাফিক্স কার্ড লাগানো যায় তাহলে আমরা এই যে এতগুলো হার্ডওয়্যার দেখলাম এই সব হার্ডওয়্যারগুলো মিলেই কিন্তু এই সিপিউটা বা কম্পিউটারটা তৈরি হয় এবং এই যন্ত্রপাতিগুলো এখানে থাকার পরে ওপরে একটা বক্স লাগানো থাকে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না আর এই সিপিওরই সামনের দিকে এই পাওয়ার বাটনটা অন করে আমরা এটাকে স্টার্ট করে দিই তাই তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমি একটা প্রশ্ন করছি সেই প্রশ্নটার উত্তর আমাকে কমেন্ট বক্সে দেবে প্রশ্নটা হলো ইউএসবি এর পুরো অর্থ কী ইউএসবি এর পুরো অর্থ কী তার উত্তরটা আমাকে কমেন্টস করো নিচে আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টস করতে পারো ভিডিওতে আমি যে হার্ডওয়্যারগুলোর সম্বন্ধে আলোচনা করলাম সেগুলো সম্বন্ধে প্রত্যেকটা সম্বন্ধে একটা একটা করে আলাদা ভিডিও বানানো যায় আমি চেষ্টা করব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও করার ডিটেলসে আরও তো তোমরা কোন পার্টস সম্বন্ধে বেশি জানতে চাও সেটা আমাকে নিচে কমেন্টস করো ধন্যবাদ